আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রান্না করছি আলু আর শতকরা দিয়ে বেবি চিকেন, সাথে পেঁয়াজের কলি। তো বেবি চিকেনটা কিভাবে রান্না করছি সেটাই আজকে আমি দেখাচ্ছি। আর আমার এই চিকেন রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে এবং দেখতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে তাহলে শুরু করছি আজকের রান্নাটা। একটা হাঁড়ি ধুয়ে পরিষ্কার করে চুলাটা অন করে বসে দিয়েছিলাম। হাঁড়িটা ড্রাই হওয়ার সাথে সাথেই আমি আধা কাপ তেল দিয়ে দিয়েছিলাম। আর যদি পানিটা ড্রাই না হয় তাহলে কিন্তু পানিটা মুখে ছিটা এসে পড়তে পারে, সেই জন্য হাঁড়িটা ড্রাই করতে হবে। তারপরে এক কাপ পেঁয়াজ, পিষা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এক টেবিল স্পুন লবণ দিয়ে দিয়েছি। এক কাপ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, এতে করে ঝোলটা ঘন হবে সেই জন্য। এলাচি, দারচিনি, স্টার দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো আর আদা রসুনগুলো ব্রাউনিশড হয়ে যায়, আর তেজপাতা, এলাচি, দারচিনির স্মেলটাও বাহির হয়ে আসবে সেই জন্য। আর সিলেটেই কিন্তু এই শতকরাগুলো বেশি বেশি পাওয়া যায়, আর সিলেটের রুকেরাই কিন্তু এই শতকরাগুলো খায় বেশি। আমার মতে পেঁয়াজ রসুনগুলো হয়ে গিয়েছে। এখন আমি এক চামচ, চার চামচে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর চার চামচে এক চামচ আমি মরিচের গুঁড়ো দিয়েছি। চার চামচে এক চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। চার চামচে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। চার চামচে এক চামচ গরম মশলার পাউডার দিয়েছি। দিয়ে সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে কষিয়ে নিব, এতে করে মশলার গন্ধটা ভালো করে চলে যাবে। আর যত বেশি কষানো হবে ততই তরকারিটা কিন্তু খুবই মজা হবে, সেই জন্য কষানিটা খুবই ইম্পর্টেন্ট। ড্রাই হয়ে যদি যায় তারপরে একটু পানি দিয়েও কষিয়ে নিতে পারেন। তো আমার এখানে আমার মুরগ আস্ত একটা সফট চিকেন ছিল, আমি সফট চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, এতে করে চিকেন থেকে কিছুটা পানি বের হয়ে আসবে, আমার আর পানি দিতে হবে না। এই যে এই চারটা টুকরো আজকে সাত করে আমি নিয়েছি, এগুলো থেকে চিপে আমি যে টক অংশগুলো সেগুলো ফেলে দিব। চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শতকরা টক অংশগুলো চিপে লবণ দিয়ে কচলিয়ে ফেলে দিয়ে তারপরে আমি অ্যাড করে দিয়েছি শতকরাগুলোকে, যাতে শতকরাগুলো সিদ্ধ হয়ে যায়। ভালো করে মিক্স করে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব, 5-10 মিনিটের জন্য রান্না করব। দশ মিনিট পরে ফিরে আসছি। শতকরা টকটা থাকলেও কোনো অসুবিধা নাই, যেহেতু আমারটা বেবি শতকরা মনে হচ্ছিল টকটা দিলেও কোনো অসুবিধা হতো না, যেহেতু আমার বেবি চিকেন সেই জন্য আমি আর শতকরার টকটা দেই নাই। টকটা দিলে এতে করে শতকরাগুলো ম্যারিনেটের কাজ হয়। 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। এসে আমি আলুগুলো ছিলিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি, যেহেতু চিকেন থেকে পানি বের হয়েছে ওই পানিতেই আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। আমার বাচ্চারা আবার আলু পছন্দ করে, সেই জন্য আমি আলুটাও অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, আলুটা বাদ দিয়েও শুধু শতকরা দিয়ে এরকম সফট চিকেনটাকে ভুনা করে খেতে পারেন। তো আলুগুলো আমার সফটই ছিল, এত বেশি টাইম লাগবে না, আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
এখানে আমি পেঁয়াজের কলি রেখেছিলাম দুই বঞ্চ কলি পেঁয়াজের কলি দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো একসাথে নাড়াচাড়া করে দিচ্ছি এতে করে আলাদা একটা টেস্ট বাহির হয়ে আসবে আমি যেখানে থাকি লন্ডনের নিউক্যাসলে সেখানে কিন্তু পেঁয়াজের কলি 12 মাসই পাওয়া যায় তো সেই জন্য আমি পেঁয়াজের কলি নিয়ে এসেছিলাম তো ওই কলিগুলো দিয়ে আজকে রান্না করছি আর ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করে তরকারিটা খুবই মজা হবে যত বেশি ভালো করে কষানো হবে এবং টাইম নিয়ে চুলার আঁচটাকে ধীম করে মিডিয়াম টু লো আঁচে রেখে কিন্তু ভুনতে হবে তাহলেই তরকারিটা খুবই সুস্বাদু হবে হাই হিটে দিলে নিচে থেকে পুরা লেগে যাবে এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ ধুয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি ঢাকনাটা দিয়ে আমি আরও 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি সবগুলোকে একসাথে মিক্স করে দিচ্ছি এই পর্যন্ত এখনও আমি কোনো পানি অ্যাড করি নাই মাংস থেকে যে ঝোলটা পানিটা বের হয়েছিল ওই পানিটা দিয়েই রান্না হচ্ছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দু কাপের মতো পানি দিয়ে দিয়েছি আলুগুলো পানি টেনে নিবে সেই জন্য তো আলুগুলো পানি টেনে নেয়ার পরে শুকিয়ে এক কাপের মতো হয়ে যাবে তখনই আমি চুলাটা বন্ধ করে আমার রান্নাটা শেষ করে ফেলব এই পর্যায়ে এত বেশি আর নাড়াচাড়া করতে হবে না যেহেতু আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে সাতকরাগুলোও সিদ্ধ হয়ে গেছে মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে ঢেকে আরও 15 মিনিটের জন্য আমি রান্না করব এই পর্যায়ে হাই হিটে আমি রান্না করব বলকে সেগেলে লো হিট করে দেব এই যে বলক এসে গেছে ওই যে উপরে ফেনা ফেনার অংশটুকু দেখা যাচ্ছে ওই ফেনাগুলো যখন শেষ হয়ে যাবে তখনই আমার রান্নাটা শেষ হয়ে যাবে এই যে আমার তরকারির ঝোলের কনসিস্টেন্সিটা এরকম ছিল আমার ঝোলটা দেখতে এরকম ছিল এত বেশি ঘনও না এত বেশি আবার পাতলাও না আমি যেরকম চেয়েছিলাম ঠিক এরকমই হয়েছে আপনারা চাইলে আরেকটু পানি শুকিয়ে নিতে পারেন আরও 10 মিনিটের জন্য রান্না করলেই ঝোলটা শুকিয়ে যাবে যখন বলকটা উঠেছিল ফেনাগুলো মরে যাওয়ার জন্য বা ফেনাগুলো শেষ হয়ে যাওয়ার জন্য আমি মিডিয়াম টু লো আঁচে রেখেই রান্না করেছিলাম 10 মিনিটের জন্য এই তো আলু আর সাত করা বেবি চিকেনকে পেঁয়াজের কলি দিয়ে রান্না আমার শেষ হয়ে গেল আমি এখন আপনাদেরকে পরিবেশন করিয়ে দেখাচ্ছি তাহলে আপনাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে আপনারা এরকম করে রান্না করে খেয়ে ফেলবেন থ্যাংকস ফর ওয়াচিং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ